41টি পণ্যের দাম বেঁধে দিল এলপিজি। সামনে রমজান, সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ার শঙ্কা মনে। এমন বাস্তবতাকে সামনে রেখে কৃষি বিপণন অধিদপ্তর সোমবার সকালে রাজধানীর খামার বাড়িতে সংবাদ সম্মেলন করে 41টি পণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেয়। এ সময় তারা জোর দেয় বাজার তদারকিতে। এই সময় আরও বলা হয় যে 41টি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করবে, আর যদি কোনো অসাধু ব্যবসায়ী পণ্য সংকট দেখিয়ে দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে আইনানুক ব্যবস্থা সহ বাজার মনিটরিং বাড়ানো হবে। এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।